নমস্কার, কেমন আছেন সকলে? আজ সকালবেলা নিয়ে এসেছে দু রকমের মাছ, আর এমন দিনই বাড়িতে একটাও গ্যাস নেই। যাই হোক, কিছু না কিছু তো একটা ব্যবস্থা হয়েই যায়। তো আমি এখানে ইন্ডাকশনেই বসিয়ে দিয়েছি, একটু সময় লাগবে, একটা একটা করে করতে হবে, তো কোনো ব্যাপার না, একটা একটা করে করে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি প্রথমে, পাবদা মাছগুলোকে, আর ওই তেলটার মধ্যেই আমি এই যে পেটিগুলোকে, রুই মাছের পেটি, পেটিগুলোকে ভেজে নিচ্ছি। পেটিগুলো নিয়ে এসেছি মেয়ের জন্য। আমি আমার চ্যানেলে পাবদা মাছের রেসিপি দু একবার শেয়ার করেছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তবে আজ আমি পুরোটা শেয়ার করব না, ঝটপট করে রান্নাটা করে নিতে হবে, আর এমনিতেই একটা একটা করে করতে হবে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর আজ আমি রান্না করেছি পোস্ত দিয়ে, আর খুব সামান্য পরিমাণ সর্ষে দিয়েছি, সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস এই দিয়েই রান্নাটা আজকে করেছি। কালারটাও দারুণ হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এরপর নামিয়ে নেব। ওদিকে রুই মাছের যে তিন পিস পেটি রয়েছে, ওটাকে আমি একদম হালকা করে একটা আলু দিয়ে ঝোল বানাবো, আর একটু বড়িও দিয়ে দেবো। আর মেয়ে যেহেতু আলুটা পছন্দ করে, তো সেই জন্য আলুই দেবো। অন্যদিন দু একদিন গাজর বা আলাদা সবজি দিয়ে কিন্তু আজকে আর দেবো না, শুধু আলু দিয়েই বানাবো। ব্যাস এই হচ্ছে আজকের রেসিপি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আড়াইটে মতো বাজে, আর এই মাছটা দিয়েই মেয়েকে খাইয়ে দেব, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দিয়ে এখানে রুই মাছের পেটিগুলোকে বানিয়ে নিচ্ছি, আর কয়েকটা বড়িও দিয়েছি, খুব হালকা করে বানাচ্ছি। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। রান্না নিয়ে আমার অনেকটা বড় স্বপ্ন রয়েছে, আর ঠিক সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও বাবা, তিনটে বেজে গেল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করতে হবে। ওদিকে সকাল সকাল আমার এসেছিলো একটা পার্সেল নাইকা থেকে, যেটা এখনও পর্যন্ত খোলা হয়নি, আর সেটা আমি খোলার জন্য ভীষণ ব্যস্ত। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি পার্সেলটা খুলবো। আপনারা অবশ্যই সাথে থাকুন আর দেখুন। মেয়ে হওয়ার পর থেকে টোটালি ভুলেই গেছিলাম মেকআপ সাজগোজ, তাই আবারও কামব্যাক করার কথা ভাবছি এগুলো নিয়ে। আমি ভীষণ আগে সাজগোজ করতে ভালোবাসতাম, আর সবসময় ওগুলো নিয়েই থাকতাম, আর এগুলো ভীষণ পছন্দ হয়। আর আমি নায়কা থেকে অনেকদিন পরেই কয়েকটা জিনিস অর্ডার করেছি, আমি জানি না সবগুলো এসছে কি না, তো এখন সেই জন্য খুলে দেখছি। আর প্যাকিং এত অসাধারণ প্যাকিং করা রয়েছে, খুলতেও সময় লাগছে। মাত্র কয়েকটা জিনিসই আমি অর্ডার করেছিলাম, কিছু জিনিস আছে, আর বাকি যে জিনিসগুলো নেই সেটাও অল্প অল্প করে কিছু কিছু করে কিনে নেব। এবার কিন্তু মেকআপটাও খুব ভালোভাবে শিখতে হবে। পারি না বলে কিছু হয় না। এই যে এখানে প্রথমেই একটা লম্বা মতো কি একটা পেরোলো, এটা এবার খুলবো। মেয়ে বলছে, মাম্মা এগুলো কি? আমি বললাম, আরে ওগুলো খাওয়ার ওষুধ, না হলে এখনই মাখামাখি শুরু করে দেবে। সুযোগ পেলেই আমার সব এটা ওটা নিয়ে মাখামাখি শুরু করে দেয়, এটাই হচ্ছে ভয়, আর কিছু না। মিলিয়ে
এই যে ফিটমির একটা ফাউন্ডেশন। আর এটার মধ্যে একটা ব্রাশ রয়েছে, এটা হচ্ছে আইশ্যাডো ব্রাশ। আমার টোটাল যেগুলো অর্ডার করেছি 1450 কি 1500 এইরকম পড়েছে, তো এক একটা মোটামুটি 300-400 করে প্রাইস হয়েছে। এটা সুইস বিউটির একটা হাইলাইটার, লিকুইড হাইলাইটার। আজ কিন্তু দারুণ মজা হচ্ছে, আর কারণ এগুলো অনেকদিন পরেই আসলো আর কি নিলাম আর কি এই জন্য। আর এগুলো খুব পছন্দ করি আমি, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো হয়ে ওঠেনি, আর এবার মেয়ে একটু বড় হয়েছে, তো আমি আবারও মেকআপ নিয়ে কিছু একটা করতে পারবো, বা নিজের সাজগোজটা তো করতেই পারবো। এটা হচ্ছে আইশ্যাডো, আর যেটা আমার খুব পছন্দ। আই মেকআপটা আমার হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে সব কিছুর মধ্যে, সেটা হচ্ছে আই মেকআপ। মেকআপটা না জানলে হয়তো একটু পিছিয়েই থাকবো, আর কোনটা কোথায় ইউজ করে সেটা নিজেই ব্যবহার করতে করতে হয়তো শিখে যাব, আর সেই জন্যই এগুলো আনিয়েছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, আবারও খুব শিগগিরই চলে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।